नमस्कार बंधुरा, आवार किचेने आपनादे सबाई के स्वागत। एकदम बिये बाड़ीर मतो पटल चिंगड़ी बाड़ीते किभाबे खूब सहजे तैरी करबेन आज आमी आपनादे साथे सेई भिडियोटी शेयर करब। आसुन देखे नेवा जाक। पटल चिंगड़ी बनानोर जोन्नो आमी एखाने नियेछि 350 ग्राम पटल। पटलटीके एइभाबे केटे नियेछि, पुरो खोसाटी आमी छाड़िये नेइनि। আপনারা চাইলে পুরোটা ছাড়িয়ে নিতেও পারেন, আবার এভাবেও করে নিতে পারেন। এবার পটলটিকে মাঝখান থেকে দুভাগ করে নেব, তাহলেই আমার পটলটি কাটা হয়ে যাবে। এর থেকে বেশি ছোট বা বড় করলাম না। পটল কেটে নেওয়ার পরে এবার কেটে নেব আলু। এখানে আমি 300 গ্রাম আলু নিয়েছি, আলুগুলিকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আলুগুলিকে আমি এখানে 1/6 আকার করে কেটে নিয়েছি। এইভাবে আমি সব আলুগুলিকেই কেটে নেব। কেটে নেওয়ার পরে আলুগুলিকে জলের মধ্যে দিয়ে রাখব, যাতে না আলুগুলি কালো হয়ে যায়। এবারে চিংড়ি মাছগুলি ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। এবার লবণ আর হলুদটিকে মাছের সাথে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। পটল চিংড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি এরকম একটি কড়াই, তাতে দিয়ে দিচ্ছি 100 ml সরষের তেল। তেলটি ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দেব পটলগুলি। পটলটি দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটি হাই করে দেব, কেননা এতক্ষণ পটলটি জলের মধ্যে ছিল। এবার 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। পটল বেশি ভাজার দরকার নেই। যখন দেখবেন পটলের কালারটা এভাবে চেঞ্জ হয়ে এসেছে, তখন একটি ছান্তার সাহায্যে পটলগুলি তুলে নেব। এবার ওই একই তেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলি। আলুগুলিকেও ওই একইভাবে ভেজে নেব। আলুগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটি কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হলে কি হবে, আলুটা ওপর থেকে লাল হয়ে গেলেও ভিতর থেকে সেদ্ধ হবে না। আর এখানে আমি এক্সট্রা কোনো লবণ ব্যবহার করছি না, যেহেতু আমি পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আলুটা আমার এখানে প্রায় 80% মতন কুক হয়ে গেছে। এবার আলুগুলোকে একটি পাত্রে তুলে রেখে দেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলি। মাছগুলি দিয়ে বেশিক্ষণ ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে ভেতর থেকে শক্ত হয়ে যায়। প্রায় 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে তুলে নেব। মাছগুলি তুলে নিয়ে এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা, যার মধ্যে আছে 2 তেজপাতা, 2 লবঙ্গ, 2 এলাচ, 2 দারচিনি, 1 শুকনো লঙ্কা ও 1/2 চা চামচ গোটা জিরে। মশলাগুলি থেকে স্মেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি। এই সময় গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলিকে ধীরে ধীরে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ। এগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এবার এটিকে হালকা আঁচে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। এটি দিয়েও ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট লো টু মিডিয়ামে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম টক দই। টক দইটি দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটি লোতে রাখবেন, নাহলে এটি কেটে যাবার একটি সম্ভাবনা থাকে। এবার এতে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে আছে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ লবণ। এবার এগুলি দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ধীরে ধীরে কষানো যাবে এর স্বাদ ততই ভালো হয়। বিয়ে বাড়ির মতো স্বাদ আনার জন্য আমি একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, 1 চা চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি ঝালের জন্য এখানে শুধু কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। এবার ওই পেস্টটিকে দিয়েও 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি। আলুগুলিকে দিয়েও একইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ওই আগেই বললাম, যত বেশিক্ষণ ধরে কষানো যাবে এর স্বাদ কিন্তু ততই ভালো হবে। আলুগুলি আমার প্রায় কুক হয়েই এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর চিংড়িগুলি, ওগুলিকে দিয়েও কিছুক্ষণ কুক করে নেব। আপনারাও বাড়িতে একবার এইভাবে রেসিপিটি বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ওই পেস্টটি দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনারা সেটা যদি বাড়িতে ট্রাই করেন বুঝতেই পারবেন। পটল চিংড়ি আর আলু দিয়ে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। আপনারা গ্রেভির পরিমাণ যতটা চাইবেন সেই পরিমাণ অনুযায়ী জলটা এখানে ব্যবহার করবেন। জলটিকে দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ফুটতে দেব। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেবার পরে উপর থেকে কিছুটা পরিমাণ গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি আজকের রেসিপি পটল চিংড়ি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।